হিরো আলমের মুসলেকা জীবনে ও আর রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত করবেন না। ভবিষ্যতে রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত না গাওয়া সহ বিতর্কিত কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়ে মুসলেকা দিয়েছেন হিরো আলম। বিবি সাইবার ইউনিটের কাছে মুসলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনে ও আর বিকৃত করে নজরুল এবং রবীন্দ্র সঙ্গীত করবেন না। বুধবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়ে এই মুসলেকা দেন তিনি। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল, সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তাকে ডাকা হয়েছিল, সে মুসলেকা দিয়েছে জীবনে ও আর নজরুল এবং রবীন্দ্র সঙ্গীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও আর বানাবেন না। হারুনুর রশিদ আরও বলেন, আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ নজরুল এবং রবীন্দ্র সঙ্গীত। আমরা গান শুনি, নজরুল রবীন্দ্র সঙ্গীত শুনি, এইসব গানের সে সব কিছু পরিবর্তন করেছে। কেন করে জানতে চাইলে সে জানিয়েছে, সে জীবনেও আর এমন গান করবেন না, সে মুসলেকা দিয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ বলেন, পরবর্তীতে তাকে এদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে মিউজিক ভিডিও এবং নাটকে পুলিশের বিভিন্ন ডিআইজি এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করছে। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু সে তা নেয়নি। এমনকি হিরো আলম চলচ্চিত্রের শিল্পী সমিতির সদস্যও না, সে কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছে, সে কাউকে জানায় না, তাকে নিয়ে আর কি বলবো। পোশাকের বিষয়েও হিরো আলমের মুসলেকা দিয়েছেন বলে জানান হারুনুর রশিদ। হিরো আলম মুসলেকা দিয়েছেন, তিনি এই ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।